হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লুমিং ইরার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা এইবারের পর্বটা সাজিয়েছি যে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো তাদের সুবিধার্থে আমরা 12টি পর্ব বা 12টি সেটের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে ব্যাখ্যা সহ আলোচনা করব। তো আশা করছি এই ভিডিওগুলো যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলা 1866 যে প্রকৃতির রচনা? এটা হচ্ছে রোমান্স ধর্মী উপন্যাস, যেটা হচ্ছে নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? এটি কার উক্তি? এটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি। পরের প্রশ্নটি হচ্ছে, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটির রচয়িতা কে? স্বাধীনতা তুমি এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটির রচয়িতা নির্মলেন্দু গুণ। আধ্যাত্মিকা গ্রন্থের লেখক কে? প্যারিচাঁদ মিত্র। চোখের বালি 1903 উপন্যাসটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, এটি কার কবিতা? এটি শামসুর রহমানের কবিতা। শূন্য পুরাণ রচনা করেন কে? রামাই পণ্ডিত। সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কি? আকাল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ ঠাকুরের পদাবলীর ভাষা কি? এই ভাষাটি ছিল হচ্ছে ব্রুজবুলি। সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন কে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটি এসে থাকে। এটির উত্তরটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয়ের রচয়িতা কে? বর্ণপরিচয়ের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম। গাড়ি চলে না চলে না চলে না রে গানটির গীতিকার কে? শাহ আব্দুল করিম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা গোবিন্দ হালদার। সনেট এর কয়টি অংশ? সনেটের দুইটি অংশ, একটি হচ্ছে ভাবের প্রবর্তনা আরেকটি হচ্ছে পরিণতি। বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয়? বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল প্রকাশিত হয় 1923 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। ব্যাকরণ ভাষাকে কি করে? ব্যাকরণ ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করে। স্ত্রী থেকে স্ত্রী হয়েছে কোন প্রক্রিয়ায়? আদি সরাগম। অনাদর শব্দটির ব্যাসবাক্য কি? ন আদর। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কি ধরনের বাক্য? এটি সরল বাক্য। ডয়বুন্ডরা ডয়বুন্ডরা এটি কি জাতীয় ধ্বনি? এটি হচ্ছে তারণজাত ধ্বনি। নত্ব সত্ত্ববিধান কোন শব্দে হয়? তৎসম বা সংস্কৃত শব্দে। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটি এসে থাকে। বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচনা করা হয়? সন্ধি আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ কি? পিতৃ যোগ আলয়। পরস্পর কোন ধরনের সন্ধি? এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ। সমযোগ চয় এটি কি কোন ধরনের সন্ধি? সমচয় এটি ব্যঞ্জন সন্ধি। পরবর্তী প্রশ্ন, পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ কি? পরি যোগ ইচ্ছা, পর ঐরস্যি প্লাস দীর্ঘই ক্ষীয় আকার, বানানটি খেয়াল রাখবেন। কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য পেটকাটা মধ্যাংশ হয় না? সাত
দন্তেস্য আকার খণ্ডত্ব। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে। আলোছায়া পদটি কোন সমাস? আলোছায়া পদটি দ্বন্দ্ব সমাস, যেখানে আলো ও ছায়া এর ব্যাস বাক্য। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, এখানে প্রভাতে কোন কারকে কোন বিভক্তি? প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, এখানে সময় বোঝাচ্ছে, এই কারণে এটি অধিকরণে সপ্তমী। কখন বা কোন সময়? ষোলকলা শব্দের অর্থ কি? আচ্ছা, এখানে আনসারটি দেওয়া নেই, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ফুটি ফাটা বাগধারার অর্থ কি? ফুটি ফাটা বাগধারার অর্থ হচ্ছে চৌচির, যা দমন করা যায় না, এক কথায় কি বলে? অদম্য। যে রোগ নির্ণয় করতে হাতরে মরে, এক কথায় কি বলে? হাতুরে। বিশেষ খ্যাতি আছে যার, এক কথায় বিখ্যাত। প্রাচ্য এর বিপরীত শব্দ প্রতীচ্য। এটি মোটামুটি গুরুত্বপূর্ণ, প্রাচ্য এর বিপরীত শব্দ প্রতীচ্য। নির্মল শব্দের বিপরীত শব্দ কি? পঙ্কিল। প্র্যাগম্যাটিক এর সঠিক অর্থ কি? প্র্যাগম্যাটিক এর সঠিক অর্থ বাস্তবধর্মী। জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কি? সমর্থন। বাংলাদেশ বিষয়াবলী ও ইংরেজি। এখান থেকে প্রথম প্রশ্ন, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্ণালী ও শুভ্রা কিসের জাত? উন্নত জাতের ভুট্টা। মনে রাখবেন, বর্ণালী ও শুভ্রা এটি হচ্ছে উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে? এটি 11 ডিসেম্বর 1917 সালে। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর জেলায়। ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোরে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নম্বর সেক্টরে। থ্যাংক ইউ সো মাচ আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী উত্তরসহ ব্যাখ্যা সহকারে দেখার জন্য। পরবর্তী পর্বে আমরা আরও 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে জানব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের পড়াশোনা চালিয়ে যান। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।